সত্যি বলা সৎসাহস সবার মধ্যে থাকে না, আর মিথ্যে কথা বলাটা আমাদের ঠিক আসে না। তো আমরা হচ্ছি এমন একটা চ্যানেল, আমাদের ভিউ আসুক না আসুক আমরা কিন্তু আমাদের সোয়াগে থাকি, পরিষ্কার কথা। যদি কোথাও প্রমোটেড কন্টেন্ট হয় ভিডিও শুরুতে বলে দিই এখানে প্রমোট করতে ডেকেছে তাই এসছি। যদি কোনো কপি কন্টেন্ট হয় আমরা বলে যাই ওর ভিডিও দেখেছি সেটা দেখে যাচ্ছি। যদি কোনো ভিডিও শুরুতে স্ক্রিপ্টেড নাটক করি সেটাও না বলে দিই, দেখো আমরা এই নাটকটা করেছি শুরুতে, দেখবি একটা ভিডিও আছে আমাদের এরকম। তো সেরকমই আজকে যেখানে যাচ্ছি এটা নতুন কিচ্ছু নয়, কন্টেন্ট মাথায় আসছিল না, অনেকদিন বিরিয়ানি ভিডিও করিনি, ওই নাগের বাজারের দাদাভাই বিরিয়ানি সবাই করেছে, যাই আমরাও করি। ওই যে দূরে একজন ফেরিওয়ালা হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বলের কি বলে কিছু একটা, এখানে প্রচুর সব দেশের পতাকা লাগানো আছে, তুমি জানোই তো ওয়ার্ল্ড কাপ চলছে। নাগের বাজারে এই সুন্দর জিনিসটা দেখে খুব ভালো লাগলো। অনেকদিন বিরিয়ানির ভিডিও হয়নি সেটা তো একটা ঠিক কথাই, কিন্তু তাছাড়াও অনেকদিন বিয়ে বাড়িও খাই না, মানে বিরিয়ানি খা না খেয়ে খেয়ে না অবস্থা খারাপ হয়ে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি সুমিত, গাড়ি চালাচ্ছে বিজয়, তোমরা দেখছো ফুড পান্ডা, যেখানে ফুড আর ফানের সাথে গাড়ি চালানো হয়। এই হচ্ছে এখানকার দাদাভাই বিরিয়ানির বিরিয়ানির হাঁড়ি, আর হাঁড়ির ঢাকনা সরালেই উকি মারছে সুন্দর, সুন্দর গন্ধ বিরিয়ানি। এদিকে চিকেন, ওদিকে মাটন, আলু সবই রয়েছে। চিকেনে 200 গ্রাম পিস থাকে, মটনে 160 গ্রাম। দেখানো যাবে একটু, এটা হচ্ছে মটনের সাইজ। আচ্ছা, মটনের সাইজ আর চিকেন, এটা হচ্ছে চিকেনের সাইজ। লাভলি। আর চিকেন কথা বললে 160 টাকা, আর চিকেনের সাইজটা হচ্ছে 200 গ্রাম, আর মাটনের সাইজ 160 টাকা 70। হচ্ছে দাদাভাই বিরিয়ানির চিকেন চাপ, গ্রেভি টেক্সচারটা খুব ঠিক, প্রচণ্ড দুর্দান্ত দেখতে লাগছে। আর এই যে চিকেন চাপের সাইজগুলো একবার দেখা যাবে, চিকেন চাপের সাইজগুলো জাস্ট দেখার মতো, এত বড়, এটা হিউজ পিস। এটার সাইজ কী রয়েছে? 220 গ্রামের চিকেনের পিস, হিউজ হিউজ জাস্ট হিউজ। এইবার এখন সন্ধে 6টা বাজে মাত্র, সন্ধে 6টার সময় বসেছি বিরিয়ানি খেতে, যেখানে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 220 টাকা, চিকেন বিরিয়ানির দাম 160 টাকা, হাফ চিকেন বিরিয়ানির দাম কত? 100 টাকা, আর চিকেন চাপের দাম হচ্ছে 110 টাকা। তো মাটন বিরিয়ানি, মাটনের সাইজটা তো 220 অনুযায়ী আমি বলবো ডিসেন্ট, একটা ভালো পিসও পড়েছে এখানে সুন্দর, আর রাইসের কোয়ান্টিটি কিন্তু হিউজ, সঙ্গে দুটো লঙ্কা আছে, বেশ ভালো কোয়ান্টিটির পেঁয়াজ আছে, দুটো একটু সাজানোর জন্য নেওয়া আছে, বাকি সব ওখানে আছে। তো এইবার রাইসটা যদি আমি একটু দেখাই, মাটনটাকে একটু সাইড করে দিই, এই যে রাইস, রাইসের সাথে ক্লোজ আসছে ঠিক মতো, রাইসের সাথে কি কোনো মিল পাচ্ছ অন্য কোনো বিরিয়ানি? আমি কিন্তু বেশ পাচ্ছি, বেশ অয়েলি, নামেই শুধু মিল নয় অনেক কিছুতেই মিল আছে, অ্যারোমাটা আছে বাট খুব খুব বেশি পরিমাণে নয় অ্যারোমাটা, ভাল লাগছে। এবং রাইসটা খুবই অয়েলি, ড্রাই নয়, যারা মোটামুটি কম অয়েলি বিরিয়ানি পছন্দ করো তাদেরকে আমি এটা সাজেস্ট করবো না। তো রাইসগুলো, চালগুলো বেশ লং রেন রয়েছে, ভেঙে ভেঙে যায়নি, ট্রাই করি। টেস্টটা ভালো, ফ্লেভারটা একটু কম লাগছে, মাটন বিরিয়ানি মাটনের যে এসেন্সটা থাকে ওটা তো রাইসের মধ্যে ভালো পরিমাণে সোপ করে, এই রাইসটা কিন্তু আরেকটু সোপ করতে পারতো, আমার কেন যেন মনে হচ্ছে আরেকটু দম হলে বা একটু কিছু হলে ভালো হতো। রাইসটা টেস্টটা ভালো, খারাপ বলতে পারি না এটাকে, ফ্লেভারটা একটু কম লাগছে, কিছু একটা ফিকে একটু মিসিং লাগলো। এবার আলু, আলুটা তো সফট ভালোই আছে সেটা বুঝতে পারছি, ভেতরটাও বেশ সুন্দর কুক হয়েছে, শুধু আলু একটুখানি ট্রাই করি, আলুটাও মোটামুটি লাগলো বাট আছে, ফ্লেভার আছে। এবার চলে আসি মাটনে, মাটনটা যে সফট এটা ধরে বোঝা যাচ্ছে, এটা আলাদা করে বলার কিছু নেই, আমি সুমিতকে বলবো একটু ক্লোজ থেকে দেখাতে, এটা এই যে দিস মাছ সফট, খুবই সফট, ভেতরটার টেক্সচারও খুব সুন্দর, অয়েলি ব্যাপার স্যাপার, মাটনটা খুব 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 খুবই সফট, মাটনের ফ্লেভার আছে, একটু চিউই আছে। প্রাইস রেঞ্জ অনুযায়ী দেখতে গেলে ঠিক আছে, আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, শুধু শুরুতে বলেছিলাম যে দেখতে অনেকটা আর নামে অনেকটা সিমিলারিটি আছে, এটা এই চাম্বো বাইট বলে এটাকে। হ্যাঁ, যখন থেকে এরপরে তোমরা বিরিয়ানি খাবে, যারা নতুন দেখছো আমাদের, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো নেক্সট টাইম বিরিয়ানি খাওয়ার সময় মনে করে ফোনটা পকেট থেকে বার করবে, করে আগে সাবস্ক্রাইব করবে, করে একটু মাটন, একটু আলু, একটু পেঁয়াজ, একটু রাইস নিয়ে এই চাম্বো বাইটটা বানিয়ে সব কিছু মিক্স আপ করে যখন পড়ছে
ভালো বিরিয়ানি 220 টাকার মতো বিরিয়ানি, তোমাকে নিরাশ করবে না। সন্ধ্যে 6টায় বিরিয়ানি খাচ্ছি আমি, সকাল 6টায়ও বিরিয়ানি খেতে পারি, রাত 10টায়ও খেতে পারি, যখন খুশি খেতে পারি, একটু খিদে থাকতে হবে, ভালো খেতে বিরিয়ানিটা। বিরিয়ানির কালারটা দাদা বৌদির মতো ঠিকই, বাট এই এই প্লেটে দেওয়ায় না আমার একটা সেই ডিবাপির ফিল আসছে, ওখানে এরকম প্লেটে দেয়। এই হচ্ছে দাদা ভাই বিরিয়ানির মেনু কার্ডটা, এখানে সব লিস্ট সমেত দাম সমেত লেখা আছে কী কী পাওয়া যায়, কার কত দাম। তো আমরা খেয়েছি আজকে মটন বিরিয়ানি, চেয়েছিলাম সাথে রায়তা খেতে কিন্তু পাইনি। তোমরা কি খাবে এসে দেখে নাও, দাম সব লেগে গেছে। কারণ সাহা 12:30 থেকে রাত স্টার্ট আর রাত্রি 10:00-11:00 পর্যন্ত চলে। এসে বাবুতলা মোড়ে, মোড়ে নেমেই সামনেই দোকান ইকো ব্যাংকের উল্টা দিকে। আর বিরিয়ানির মানে দোকান কোনো অন্য কোনো আইটেম আমাদের নেই। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে এসেছি, গাড়িতে উঠে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বিরিয়ানিটা খুব ভালো ছিল, খারাপ ছিল না, একটু টেস্ট আমার কম লেগেছে, দিদারও কম লেগেছে, তাই ভালোই, মানে 10-এর মধ্যে 7 দিয়ে দেওয়াই যায়। বিরিয়ানি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। জানি এনার্জি ছিল না, কিছু ছিল না, মজা আসেনি, তাও না লাগলে ডিসলাইক দিয়ে দাও একটা, কমেন্ট বক্সে জানাও কতটা বাজে লেগেছে। ঠিক আছে, তো আমরা আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো, বেশি করে জল খাও। আচ্ছা উল্টো বললাম, পাশে থেকো, সাথে থেকো, বেশি করে জল খাও, লোকবাদী ভুলে যাও। চলো টাটা, মজা করো। ভালো করে নিবি, কি যাবো মানে কোথায় যাবো? তো ওয়ার্ল্ড কাপ চলছে, আর্জেন্টিনা হারবে হারবে করে জিতে যাচ্ছে, আর ব্রাজিল লাস্ট ম্যাচটা হেরে গেছে, সামনে কোরিয়া। ব্রাজিল খেলতেই পারে না, এই এই তো আমার লোক। আরে কি দেখছো, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। আমি বিজয়, গাড়ি চালাচ্ছে মনে পড়লো পেট্রোলের দাম হচ্ছে 107 টাকা, আর আমাদের 107টা ভিউ আসছে, অবস্থা খারাপ হয়ে যায়। টুটা হুয়া হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুড ফান্ডা। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আরও একটা অজানার সন্ধানে, মানে আমাদের কাছে কন্টেন্ট নেই, সত্যি সত্যি না জানা, মিথ্যে মিথ্যে না জানা না, এখানে অনেকে করে যে জানে কোথায় যাবে কিন্তু বলে না, সেটা না প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম এরকম সেই সেই সব করে ভুলভাল। আর বিজয় দা গাড়ি চালাচ্ছে, বিজয় আজকে ইন্ট্রোতে নেই, আমি তো ইন্ট্রো করছি। তো চলো দেখা যাক কোথায় কী খুঁজে পাই। ততক্ষণের জন্য আমি সুমিত, গাড়ি চালাচ্ছে বিজয়, তোমরা দেখছো ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফানের সাথে আজকে নাচি লেসও হয়।